ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. একদিনই ভাই প্রশ্ন করেছেন যে মক্কা মদিনা তথা সৌদি আরবের যে আলেম ওলামাগণ আছেন, এদের আমল, আকিদা, কথাবার্তা এবং ভারত উপমহাদেশে যে দেওবন্দি আলেম ওলামা আছেন তাদের আমল আকিদার মধ্যে অনেক পার্থক্য, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সাধারণ মানুষ আমাদের করণীয় কি? সম্মানিত দিনী ভাই, আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে যে আমরা মুসলমান, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের জন্য, যখন বিদায় হাজার ভাষণে আমাদের জন্য দুইটি জিনিস রেখে গেছেন, একটি হচ্ছে কোরআন এবং একটি হচ্ছে সহিহ সুন্নাহ, সহিহ হাদিস। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল, কোন বিষয়ে যখন তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় তখন তোমরা সে বিষয়ে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেই দিকে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গাটা বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি যে আমলটাই করেন না কেন সেখানে আপনাকে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, কিভাবে করতে বলেছেন সে অনুযায়ী আপনাকে কি করতে হবে, আমল করতে হবে। আর আপনি যে বিষয়টি বলছেন যে সৌদি আলেম ওলামা এবং দেওবন্দি আলেম ওলামার আমল আকিদার মধ্যে অনেক পার্থক্য, জি ঠিক আছে, তারা পার্থক্যর অনেকগুলো কারণ রয়েছে। কারণ ইনারা সৌদি আরবে যারা আলম রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, তারা রসুলের হাদিস, সরাসরি রসুলের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলমিনের ফয়সালা সরাসরি অনুসরণ করেন এবং সেটাই সবাইকে আমল করতে বলেন। আর ভারত উপমহাদেশে যে দেওবন্দি আলেম ওলামাগণ আছেন তারা অনেক জ্ঞানী মানুষ, ঠিক আছে, কিন্তু তারা হচ্ছে সুফিবাদে বিশ্বাসী, তারা তাবলিগ জামাত বলেন, তারা সুফিবাদের যে বিভিন্ন আমল আকিদার উপরে তারা বিশ্বাসী, যেগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত না, এবং তারা নিজেদেরকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর অনুসারী দাবি করে। কিন্তু ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কি বলে গেছেন যে ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা কোনো সহি হাদিস পাবে জেনে নিও সেটাই আমার মাজহাব। কিন্তু তারা নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারী দাবি করলেও মূলত তারা ইমাম আবু হানিফার অনুসরণ করে না, তারা তাদের নিজস্ব যে মতবাদ বিভিন্ন ওলিয়া আউলিয়া বা বিভিন্ন বুজুর্গানের দিনের নামে বিভিন্ন কেসা কাহিনী তারা মানুষের সামনে বলে এবং সে আকিদাগুলো কি করে মানুষের সামনে প্রচার করে। আপনি চাইলে দেখতে পারেন বিভিন্ন কিতাবে দেওবন্দ আলেম ওলামাদের আকিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তো তারা মূলত সুফিবাদে বিশ্বাসী এবং তাদের আমলগুলো অনেকগুলোই দেখবেন যেগুলো জয়ীফ, দুর্বল হাদিস দ্বারা, তারা বিভিন্নভাবে বানানো হাদিস দ্বারা, বানোয়াট হাদিস দ্বারা তাদের আমলগুলো প্রমাণিত, যেগুলো সহিহ হাদিসের সরাসরি বিরোধী। তো আপনার আমার করণীয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, কী করতে বলেছেন এটার উপর আমল করা। আর সেক্ষেত্রে আপনি যদি তাদের কোনো সম্মুখীন হয় তাদেরকে আপনাকে দাওয়াত দিতে হবে, এটাই আপনার কাজ। আর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে উদু ইলা রব্বিক সাবিল বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে মান তাদেরকে ডাকতে বিল হিকমাতের সহিত তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনি তাদের কাছে, তাদের কোনো ব্যক্তির কাছে বললে আপনার সঠিক জিনিসটা পৌঁছা দিতে পারেন। হেদায়তের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত দান করেন, যাকে ইচ্ছা হেদায়ত দান করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আপনি আপনাদের মেসেজ পৌঁছাই দিতে পারেন, তবে তাদের সাথে মানে তর্কে না জড়িয়ে কৌশলগত কারণে এড়িয়ে চলাই ভালো, তাদেরকে কৌশলে দাওয়াত দিতে হবে। আর তাদেরকে, তারা যেহেতু ভ্রান্ত আকিদা প্রচার করছে, বিশ্বাস করছে, তো আপনি বলতে পারেন যে এটা এটা দেওবন্দি আকিদা, এটা বলাতে সমস্যা নাই, মানুষকে বোঝানোর জন্য বলা যেতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই সর্বোপরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ, যে আমল, যেভাবে করতে বলেছেন, যেভাবে করেছেন ঠিক সেভাবেই করতে হবে। কোথাও দেওবন্দি আলেম, কোথাও সৌদি আরবের আলেম, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে রাসুল কি করেছেন, দলিল আছে কিনা। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনাকে দলিলের অনুসরণ করতে হবে, কোনো ব্যক্তির না। ধরেন সৌদি আলেমই আপনাকে একটা আমল করতে বললো কিন্তু তার পেছনে কোনো দলিল নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে সৌদি আলেমের অনুসরণ করা যাবে না। কিন্তু দেওবন্দ আলেম একটা আমলের কথা বললো যে আমলটা
সহি হাদিস দ্বারা প্রমাণিত, রাসুল করেছেন, তাহলে কি আপনি সেটা গ্রহণ করবেন না? না, ওটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, অবশ্যই আপনাকে দলিলের অনুসরণ করতে হবে, কোনো ব্যক্তির অনুসরণ করতে হবে না। আশা করি উত্তর পেয়েছেন। ফাজাজাকুমুল্লাহ।